আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি খুব মজাদার আরও একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে আপনারা আমাকে সাহায্য করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে আমি চলে যাব মূল কাজে। যেমন আমি এখানে আজকে তেলের জন্য যা যা কিছু নিচ্ছি বা নিব, সেগুলোর জন্যে কিন্তু কি কি উপকার হয়, কি কি কাজ করে, কোন খাবারগুলো খেলে আর কি কি জিনিস দিলে তেলের সাথে চুল পড়া বন্ধ করবে। যেমন চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, ওয়ালমেট, এগুলাতে আছে স্বাস্থ্যকর ফ্যাট, বিশেষ করে সিক্স ফ্যাট চুলের গোড়া সতেজ রাখতে আর চুল লম্বা করতে সাহায্য করে। বাট খাবারের থেকেও এগুলা নিতে হবে। এটার অভাবে মাথার চুল পড়ে যায়, চুলের রং হালকা হয়ে যায়। তাই প্রতিদিন নাস্তার সাথে আমরা কিছু না কিছু বাদাম খেয়ে নিব, তবে বেশি না, কিছু হলে চলবে। তো এর জন্য আমি নিয়ে নিব এখানে লেবু, পেঁয়াজ, মশারির ডাল নিব, মেথি নিব, কালো জিরা, সিয়া সিস নিব, আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, ছোট ছোলা বুট, লবঙ্গ, এলাচ, তেজপাতা বা আরও নিব আমি সাথে গাজর। এগুলোর মধ্যে কি কি উপকার আছে সেটি আমি কিন্তু এখন বলে দিব। এগুলোর অভাবে চুলের গোড়া থেকে চুল উঠা এবং বড় হওয়া, হলুদ আর কমলা রঙের সবজি এবং ফল ফুল যেমন মিষ্টি আলু, গাজর, আলু, আম, পেঁপে, মিষ্টি আলু, এগুলাতে আছে ভিটামিন এ ভরপুর। এগুলো চুলের গোড়া যেখান থেকে চুল উঠা বড় হওয়া সেটা ঠিক মতো কাজ করার জন্য খুবই দরকার। ভিটামিন এ দরকার হলো হলুদ কমলা রঙের ফল এবং সবজি আধা কাপ, গাজর আধা কাপ, যেভাবে হোক আপনারা এগুলো দৈনিক খাবেন। দরকার হলো আরও সমুদ্রের তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছগুলোতে চুল ঘন কালো করতে সাহায্য করে, বাট সিল্কি ও সমুদ্র মাছগুলোতে খুবই ফোর্টি। তো এগুলার জন্য আমি এই তেল বানানোর জন্য আমি এগুলা এবার একটি বাটিতে নিয়ে নিব। পানি নিয়ে এগুলাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। যেমন আমি এবার রাতের 12টা বাজে ভিজানো হয়েছে, পরের দিন আমি এগুলাকে গ্রাইন্ডার জগে গ্রেট করে নিব। তো এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে এর সাথে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব সারা রাতের জন্য। পরের দিন সকালে আমি এগুলাকে একটা গ্রাইন্ডার জগে গ্রেট করে নিব। সমুদ্রের মাছে কিন্তু তৈলাক্ত মাছে খুব প্রোটিন, আর তৈলাক্ত মাছ এবং সমুদ্রের মাছগুলোতে অনেক প্রোটিন আর অনেক ভিটামিন আয়রন আছে। যেমন ডাল খাবেন, ডিম খাবেন, ডাল কিন্তু পাতলা খাওয়া যাবে না, ডালগুলোকে একটু ঘন করে খাবেন। ডালে কিন্তু খুবই আয়রন আছে, আয়রন জাতীয় আছে। তো আমি এগুলাকে গ্রাইন্ডার জগে নিয়ে গ্রেট করে একটা বাটিতে নিয়ে নিব। আর এখানে আমি এগুলা নিয়ে নিছি সমুদ্রের মাছের তেল। এটা কিন্তু আমার এই জিনিসপত্রগুলো সংগ্রহ করতে আমার কিছুটা সময় লাগছে, এক এক করে এগুলো সংগ্রহ করবেন। তো এর জন্য আমি সোলার ফ্যাক্টরি ফ্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিব। খাঁটি নারকেল তেল আর খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম 2 কাপ, 1 কাপ করে দিয়ে দিলাম 2 পদে 2 কাপ। আর এবার আমি এগুলাকে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিব সমুদ্রে যে মাছের তৈল, এটা আমি এবার দিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পারতেছেন ফেনা উঠতেছে। এবার আমি আগে থেকে যে উপকরণগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সেগুলো কিন্তু আমি এবার চুলের রূপে দিয়ে দিব। দিয়ে এগুলো আমি অনবরত নেড়ে নিতে হবে। এখানে একটু ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে নিতে হবে, অনবরতভাবে তেল হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনবরত নেড়ে নিতে হবে। অবশ্যই চুলার জালটা থাকবে মিডিয়ামের থেকে একটু কমে, মিডিয়াম দেওয়া যাবে না, মিডিয়াম থেকে আর একটু কমে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমার উপকরণগুলো কিন্তু তেলগুলো পুড়ে যাবে না, পারফেক্টভাবে একবার পারফেক্টভাবে এই তেলটা হবে।
অবশ্য কিন্তু ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই তেলটা খুবই দামি তেল, খুবই খুবই দামি তেল। আপনারা একবার প্লিজ বাসায় এই ভিডিওটা কিন্তু দেখে ট্রাই করবেন কিভাবে আমি এইগুলো দিয়ে আমি তেল বানিয়েছি। আর আমি যখন তেল হয়ে আসছে তখন কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে থাকা এত কষ্ট, মানে হলো এত সুন্দর ফ্লেভার এগুলাতে, এত সুন্দর ফ্লেভার। তো আমি দেখাচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে গেল আর তেলটাও কিন্তু হয়ে গেল। এবার আমি চুলার উপর থেকে নামিয়ে একটি পরিষ্কার বালো ন্যাকড়ার উপরে দিয়ে আমি চাকনি দিয়ে চেকে নিব। দেখতে পাচ্ছেন নিচে আমি একটা স্ট্রেনার দিয়ে আমি উপরে কাপড়ের টুকরো দিয়ে আমি এভাবে তেল নিয়ে নিচ্ছি। আর এখন অনেক গরম, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এল বোতলে নিয়ে পটে নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো আবারও। এই যে আমি পটে নিয়ে নিয়েছি কতটুকু হয়েছে, আর আমি যে উপকরণগুলো নিয়েছি সেটা তো কিন্তু এখনও আরও তেল আছে। চাইলে আমি আপনারা সবাই ওই উপকরণ ফেলে না দিয়ে চুলে কিন্তু দিতে পারি। এই চুলের জন্য এই নামি দামি তেলটা চুল এত উপকার। আর এই তেল চুলের গোড়া মজবুত করবে, চিল্কি করবে, চুলের কোনো তুলনা থাকবে না, চুল বড় হওয়া কাজও করবে, এত এত উপকার এই তেলে। ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগছে। আমি আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।